ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. وبعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 6 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 9/9/2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব, পর্ব নম্বর 83। আজকে 10টি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে দেব, যেগুলি বিভিন্ন দেশ থেকে এসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করে। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় শেখ, আমার প্রশ্ন হলো, মেয়েরা কি ছেলেদেরকে বিয়ের প্রস্তাব দিতে পারে? বিয়ের প্রস্তাব বেশ কিছু শর্তের সাথে দিতে পারে, এই শর্তগুলি যদি থাকে তাহলে দিতে পারে, আর না হলে দিতে পারে না, জায়েজ নয়। বর্তমান যুগে মেয়েরা যদি ছেলেদেরকে প্রস্তাব দেয়, ছেলে যদি সরাসরি কোনো মেয়েকে প্রস্তাব দেয়, এতে ফিতনারই সম্ভাবনা বেশি রয়েছে, এতে উপকার চাইতে অপকার বেশি রয়েছে। আল্লাহ হেফাজত করুন চরিত্রহীনতা থেকে। সেই শর্তগুলি জায়েজের জন্য, প্রথম শর্ত, যাতে করে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় বিয়ের, সেখানে এমন একটা অবস্থা রয়েছে যে কোনো ফিতনার আশঙ্কা নেই, অর্থাৎ সেখানে কিছু লোকেরা রয়েছে, তাদের সামনে কথা হয়েছে শুধু, এই নয় যে টেলিফোনে যোগাযোগ আর মেয়ে ছেলেকে প্রস্তাব দিচ্ছে, ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে, অথবা মেসেজের মাধ্যমে প্রস্তাব দিচ্ছে, এইসব নয়। ফিতনা আশঙ্কা যেন না থাকে, সেখানে এমন একটা অবস্থা রয়েছে যেখানে ফিতনার কোনো আশঙ্কা নেই। একদল মহিলাদের সামনে, একদল পুরুষের সামনে যদি হয় কোনো একটা মজুরি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন মহিলা বলে, ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলাল্লাহ, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি যদি বিয়ে করতে চান, তো সবার সামনে ফিতনার কোনো আশঙ্কা নেই। এইরকম যদি হয়, তার মানে নির্জনে যদি হয়, একটা ছেলে একটা মেয়ে আছে, সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক, তাহলে এতে নিঃসন্দেহে ফিতনা রয়েছে। আর তারপরে এই প্রস্তাব দেওয়া পর্যন্ত ক্ষান্ত থাকবে, তারপরে কথা চলতে থাকলো, আগে বাড়তে থাকলো উভয় পক্ষ থেকে, সবগুলি হারাম। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে, যেই কথাটি বলার প্রয়োজন সেই কথাতেই ক্ষান্ত থাকা, ওর অতিরিক্ত না বলা, অর্থাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার প্রয়োজন বিয়ের প্রস্তাব দিলেন, এর বেশি অতিরিক্ত বিভিন্ন রকমের গল্প এই সেই হ্যাঁ না, আলাপ আলোচনা না, মোটেই না, জায়েজ না। 3 নম্বর শর্ত হচ্ছে যে, কথা বলার সময় মিষ্টি সুরে, আকর্ষণীয় সুরে না, যাতে ফিতনা আশঙ্কা না থাকে। স্বাভাবিক যেমন কথা বলে, ঠিক ওই রকম কথা বলে যতটা প্রয়োজন অতটাই শুধু কথা বলা। 4 নম্বর শর্ত হচ্ছে যে, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব হোক অথবা ছেলের পক্ষ থেকে প্রস্তাব হোক, ছবি দেবে না, ছবি দেখাবে না, মানে ভিডিও কল নয়, অথবা ছবি তাকে শেয়ার করবে না, এই যে আমার ছবি তুমি দেখো, আর তারপরে পছন্দ করো না, মোটেই যাইজ না। আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে সূরা হুজুরাত বলেছে, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, একটি আয়াত আল্লাহ ইরশাদ করছেন যে, তোমরা নেকির কাজ নয় যে তোমরা বাড়ির পেছন থেকে আসবে, বরং তোমরা বাড়ির যে সদর দরওয়াজা রয়েছে সেখান থেকে আসবে, মানে পেছন থেকে চোর ঢুকে। তাহলে একটা মেয়ে একটা ছেলেকে কেন প্রস্তাব দিতে যাবে, একটা ছেলে কেন একটা মেয়েকে প্রস্তাব দিতে যাবে? ছেলে প্রস্তাব দিলে মেয়ের বাবাকে দেবে, মেয়ের ভাইকে দেবে, মেয়ের মামাকে দেবে, মেলা কেউ আছে তাদের অভিভাবকদের দেবে। মেয়েকে যদি কোনো ছেলে পছন্দ হয়, তাহলে সে মেয়ে কারো মাধ্যমে বলাবে, যাতে ফিতনা আশঙ্কা না থাকে, তার দাদি আছে, নানি আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তাদের মাধ্যমে কথা আলোচনা
করবে বা আগে বাড়াবে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সাহেব, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, কেউ যদি কোনো বেদাত গুনাহার কাজ সওয়াব মনে করে কাজটি করে করে থাকে, তাহলে তার কি সওয়াব হবে না গুনাহ হবে? এটাই তো বেদাত। বেদাত মানে কি? যে একটি কাজ যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটি করতে বলেননি, শরীয়তে দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণ নেই, আর সেই কাজটি নেকি মনে করে করছেন, নেকি মনে করে করেছেন, সেটাই হচ্ছে বেদাত। তো এখানে সবার প্রশ্ন ওঠে, কুল্লু বেদাতিন দল, প্রত্যেক বেদাত গোমরাহী, নেকির আশাই এমন কাজ করছেন যার শরীয়তে কোনো প্রমাণ নেই, সেটাই হচ্ছে বেদাত। আর প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি, গোমরাহির পরিণাম জাহান্নাম, গোমরাহি মানে কি? নেকি গোনা। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম। যদি কোনো হিন্দুর বিয়ের ওকালতি করে, অর্থাৎ এক হিন্দু পাত্রের জন্য হিন্দু পাত্রী খুঁজে দেয়, এতে কি গুনাহ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আহাব্বুন নাসির আল্লাহ আনফাহুম, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি যে যত বেশি পরোপকারী। বিয়ে সাদের বিষয়ে যদি কেউ সহযোগিতা করে, এটা অন্যের উপকার করা হলো, যদিও তাদের বিয়ে শরীয়ত সম্মত নয়, যেহেতু তারা দীনে ইসলামে বিশ্বাসী নয়, কিন্তু মানুষের উপকার করা, একজন আরেকজনের সাথে পরিচিত করে দেওয়া বা সম্পর্ক গড়ে দেওয়া, যে তোমাদের পাত্রী প্রয়োজন রয়েছে, তোমাদের পাত্র প্রয়োজন রয়েছে, এখানে সন্ধান রয়েছে, এতটুকু যদি করা হয় আর মানুষের উপকার উদ্দেশ্যে, তো আল্লাহ তাআলা আলম, জায়েজ হতে পারে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম। আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, একটি সাদাকা পেয়ে 14 জন বোন মিলে চালান, সেখানে আমার হাজবেন্ড একা তাদেরকে গাইডলাইন দেন কিভাবে দিনের কাজ করা যাবে, এবং সে অনুযায়ী বোনেরা কাজ করেন, এটা কি জায়েজ হবে শেখ? ফিতনা সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে? প্লিজ জানাবেন। অবশ্যই ফিতনার আশঙ্কা আছে। 14 জন বোন মিলে একটা যখন সাদাকার পেজ চালাচ্ছে, অথবা কোনো একটা আপনার প্রকল্প চালাচ্ছে যেটার মাধ্যমে দিনের কাজ করবে, নেকির কাজ করবে, সেখানে একজন পুরুষ থাকার কি প্রয়োজন রয়েছে? মহিলাই চালাবে, মহিলাই সেটা চালাবে, সেখানে একজন পুরুষ ঢুকে থাকা আজকাল ফিতনার যুগে এটা নিরাপদ নয়, আপনার জন্য নিরাপদ নয়, আপনার পারিবারিক জীবনের জন্য নিরাপদ নয়, আপনার স্বামীর জন্য নিরাপদ নয়, ফিতনা মুক্ত নয়, কি আল্লাহ হেফাজত করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম। একজন 17 বছরের ছেলে একজন 10 বছরের মেয়েকে পছন্দ, তাদের বাড়িতে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য, তারা মেনে নিয়েছে, এবং যুবক বলেছে সে যতদিন যুবতী হচ্ছে আমি তার দায়িত্ব নেব পড়াশোনা ইত্যাদি, এখন কি বিয়ে পড়িয়ে দিতে হবে নাকি শেখ? বিয়ে না পড়িয়ে কি তার সাথে কথাবার্তা বলা জায়েজ আছে? বিয়ে না পড়িয়ে তার সাথে কথাবার্তা বলা জায়েজ নয়, বাকি এখনই বিয়ে পড়িয়ে দিতে হবে জরুরি নয়, বিয়ের কথাবার্তা প্রাথমিক হয়েছে বা হয়েছে কিন্তু আগামীতে বিয়ে হবে, তাহলে কোনো যোগাযোগ রাখবেন না, ছেলে আর মেয়ের কোনো যোগাযোগ থাকবে না, এরকম যে মাঝে মাঝে কথা বলছে, মাঝে মাঝে চ্যাটিং করছে, মেসেজ দিচ্ছে, এসব জায়েজ না, কারণ বিয়ে হয়নি। কিন্তু যদি কবুল করে নেই, কবুল করার পরে বিয়ে হয়ে গেছে, হিজাব কবুল হয়ে গেছে, তাহলে কথাবার্তা বলতে পারে আর যোগাযোগ রাখতে পারে, কোনো অসুবিধা নেই। নাবালিকাও যদি থাকার বিয়ে দিয়ে নেয়, শরীয়তে জায়েজ রয়েছে, বিভিন্ন দেশের হয়তো মানবরচিত আইনে বৈধ নয়, কিন্তু শরীয়তে জায়েজ রয়েছে। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম। আমি সেলাই করি, কাস্টমার আমাকে বিড়ি বাঁধা টাকা দেয়, সেই টাকা কি নেওয়া যাবে? কে কোথা থেকে টাকা দিচ্ছে না দিচ্ছে? আপনাকে সেলাই করেন অথবা আপনি দোকান নিয়ে, মুদিখানা দোকান আছে, আপনার যে কোনো ব্যবসা আছে, লোকজন টাকা পয়সা কে কোথা থেকে ইনকাম করে নিয়ে আসে আমাকে জানতে হবে নাকি? না, মোটেই কি সুদের টাকা নিয়ে আসছে না চুরি করা টাকা নিয়ে আসছে? আপনি যদি জানছেন যে আসল হচ্ছে যে আমার এগুলো কাস্টমার, কিন্তু যদি বলে আমি চুরি করে এই টাকাটা নিয়ে এসেছি আর এই মাল সামান কিনবো, তখন নেবেন না, তখন এই চুরি করা মোবাইল নিয়ে এসে তোমার কাছে বিক্রি করবো, তখন নেবেন না। কিন্তু এমনিতেই কে কোথা থেকে কেনাকাটা করছে, খরিদ করছে অথবা বিক্রি করছে, সেটা আপনার আমার দেখার বিষয় নয়। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আমিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমার প্রশ্ন হয়, ইয়াহুদি নাসারা সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে সকল ইয়াহুদি নাসারা কি কাফের? জানালে উপকৃত হবে। জাযাকাল্লাহ খায়ের। ইয়াহুদি নাসারা কাফের, কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট বলেছেন, বহু আয়াতে মর্মে রয়েছে। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ সালিসু সালাস, খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন। আহলি কিতাবদের সম্পর্কে তাদেরকে কুফফার, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনু বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হাত্তা ইউতু জিজিয়াতাহুম সাগিরুন। ইহুদি নাসারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নবুয়তের আগেই তারা শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল, মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দীনকে বিকৃত করেছিল, তখন থেকে দীন বিকৃত তাদের কাছে। সুতরাং তারা কাফির, তারা আল্লাহর কিতাবকে বিকৃত করেছে, এবং এমন কিতাব মনগড়া বিকৃত কিতাব বিশ্বাসী, এক তো বিকৃত কিতাব, যেই কিতাবগুলির বিধানকে আল্লাহ রহিত করে দিয়েছে, মনসুখ করে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান ছাড়া কোনো ব্যক্তি মুমিন মুসলিম থাকতে পারে না, কাফির, যদিও তার মধ্যে তাওহীদ থাকে, আর তাদের তাওহীদও নেই, রেসালাতও বিশ্বাসী নয় তারা। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাগুতের অধীনে চাকরি করা শর্ত সাপেক্ষ জায়েজ নাকি বিনা শর্তে নাজায়েজ? সারা পৃথিবীতে মানবরচিত বিধান দেশ পরিচালিত হচ্ছে, ইল্লা মাশাআল্লাহ, দু একটি দেশ ছাড়া। তাহলে চাকরি করা যাবে না এমন ফতোয়া তো চরমপন্থা, হ্যাঁ বাড়াবাড়ি। জি, অমুসলিম শাসকের দেশে মুসলিমদের সরকারি চাকরির কী বিধান? সে দেশে বসবাসের কী বিধান? বসবাস করছেন তখন চাকরি করতে পারবেন, কাজটি আপনার জায়েজ হলেই হলো, কাজ হারাম না হলেই হলো, সীমালঙ্ঘন না হলে জুলুম অত্যাচার না হলেই হলো। যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে, মুসলিম দেশে নারী পুরুষ একসাথে কাজ করছে, আপনি তাগুতের দেশে বলছেন আর কাফের দেশে বলছেন, কোথায় আছেন? নিজের আশেপাশে আপনার খোঁজ রাখেন না? যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে, যেমন স্কুল কলেজ ইত্যাদি, সেখানে কি আমার কাজ করা যাবে? যদি আপনি এর চেয়ে উত্তম বিকল্প পান পুরুষ মানুষ, তাহলে কাজ করবেন না। আর মহিলারা সহশিক্ষা আর সহ অবস্থায় এক জায়গায় একসাথে চাকরি করছেন, একসাথে ডিউটি করছেন, একসাথে কলকারখানায় কাজ করছেন, গার্মেন্টসে কাজ করছেন, মোটেই যায় না, হারাম মহিলাদের জন্য, হারাম একেবারে। কারণ মহিলাদের আল্লাহ রোজগারের জন্য পয়দা করেনি, তাদেরকে বলেছে অকার নাফি বুয়ে, বাড়িতে বসো। পুরুষদেরকে রোজগার করতে হবে, সেই জন্য যদি এর চাইতে উত্তম বিকল্প না পান, তাহলে আপনি যেখানে সহশিক্ষা চলছে সেখানে চাকরি করতে পারবেন, সেখানে লেখাপড়া করতে পারবেন, কারণ আপনার লেখাপড়ার প্রয়োজন রয়েছে, আপনার চাকরির প্রয়োজন রয়েছে, আপনার রোজগার প্রয়োজন রয়েছে, আপনি এখানে পুরুষ মানুষ। কিন্তু আমি মহিলাদের জন্য জায়েজ মনে করি না, আল্লাহ তাআলা আলাম। নয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম, আমি একজনের কাছে শুনেছি আল্লাহ শুনেন, এ কথা সত্য? জি, এতে কোনো সন্দেহ নেই। আপনি একজনের কাছে কেন শুনবেন? কোরআনে কারিমে ওয়াহুয়া সামিউল বাসি, আল্লাহর নামকে সামি নয়, সর্বশ্রোতা, সবকিছু শুনেন তিনি। কিন্তু আল্লাহর কান আছে বললে তা দেহবাদী আকিদা হয়ে যাবে? জি, আল্লাহর কান আছে এ কথা বলাও যাবে না, আর না করারও প্রয়োজন নেই, হ্যাঁ না কিছুই বলার আমাদের ক্ষমতা নেই, কারণ এই মর্মে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেননি, কিন্তু আল্লাহ শোনেন এ কথা বলেছেন। লাকাদ সামি আল্লাহ কাউলাল্লাজি, কাদ সামি আল্লাহ কাউলাল্লাতি তুজাদিল ফি জাওজিহা। জি, আল্লাহ শুনেছেন, সামি আল্লাহ হুলি মান হামিদা। জি, আল্লাহ শোনেন। কোরআন ও হাদিসে আল্লাহ সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো ব্যাখ্যা করা যাবে না, সঠিকটা জানিয়ে বাধিত করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিমালা হচ্ছে আল্লাহর সিফাত গুণাবলী সম্পর্কে, সেই সিফাতগুলি জাতি সত্তাগত সিফাত হোক আর ফেলি কর্মগত কাজের সিফাত হোক, ইতিবাচক হোক নেতিবাচক, আল্লাহ রাব্বুল যা হ্যাঁ করেছেন, তার রাসূল ইসলাম যা হ্যাঁ করেছেন আমরা হ্যাঁ বলবো, আর যা সাব্যস্ত করেছেন সাব্যস্ত করব, আর যা না করেছেন তার না করব। যেমন লা তাখুযু হুসনাতু ওয়ালা নওম, আল্লাহকে তন্দ্রা এবং ঘুম ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা মাসসানা মিন কালাম তুহান্না,
লামিয়ারিদ ওয়ালা ইউলা, তিনি জনক না জাতক না, লামিয়া তাকে সাহিবাতান ওয়ালা ওয়ালা, তিনি স্ত্রী গ্রহণ করেননি আর ছেলে মেয়ে গ্রহণ করেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর সমস্ত দুর্বলতা থেকে, হ্যাঁ অপারগতা থেকে পাক পবিত্র, আল্লাহকে কোনো কিছু হারাতে পারে না। ইতিবাচক নেতিবাচক যা কোরআন সুন্নায় রয়েছে, ওয়াহিতে রয়েছে, তা আমরা বিশ্বাস করব, সাব্যস্ত করব। আর যে সম্পর্কে আল্লাহ কিছু বলেননি, তার রাসূল সব কিছু বলেননি, আমরা কিছু বলবো না। সুতরাং আল্লাহর কান আছে, এ কথা বলা যাবে না। এ কথাই বড় বড় সালাফি আলমারা বলেছেন এই কায়দার আলোকে, যে যা আল্লাহ হ্যাঁ করেছেন, সাব্যস্ত করেছেন, ইসবাত মা আসবাতাহুল্লাহ ও ইসবাত মা আসবাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আসমাই ওয়াস সিফাত, জি মিন গায়রে তাহরিফিন ওয়ালা তাকিফিন ওয়ালা তাতিলিন ওয়ালা তানসিল, না কোনো রকমের অপব্যাখ্যা করবেন, না কোনো রকমের তাতে বিকৃতি ঘটাবেন, না তাতে আপনি আপনি ধরন নির্ণয় করবেন, না কোনো কোনো কিছুর সাথে তুলনা করবেন, না সেগুলিকে অস্বীকার করবেন বা নিষ্ক্রিয় করবেন। দশ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এক বোনের প্রশ্ন, অসহায় একটি নারী, আমি আমার বিয়ে হয়েছে মাত্র 15 দিন হয়েছে, আমার স্বামী আমাকে বিয়ে করে রেখে চলে গেছে, আল্লাহ হেদায়েত দান করুন, স্বামীর সাথে মেলামেশা হয়নি, আমি আমার ফ্যামিলির কাছ থেকে আমার স্বামীর ব্যাপারে খারাপ রিপোর্ট জানতে পারলাম, আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে ডিভোর্স দিতে, এক মুফতি বলেছে যে ডিভোর্সের সাথে সাথে মেয়েকে বিয়ে পড়াতে একা রাখা যাবে না, মেয়েকে বিয়ে পড়াতে হবে ডিভোর্সের সাথে সাথে যায় যেটি, কিন্তু একা রাখা যাবে না, সাথে সাথে একটা বিয়ে আগে থেকে অলরেডি প্রস্তুত করতে হবে। এটি ভিত্তিহীন কথা, এটি মূর্খের কথা, এটি কোনো মুফতির কথা নয়, জাহেলের কথা। যদি ভালো ছেলে না পাওয়া যায় তারপরে যাকে তাকে ধরিয়ে দিতে হবে, যে তার ডিভোর্স হয়েছে সাথে সাথে বিয়ে দিল নাকি, আল্লাহ তাআলা দান করে সব জাহেল মুফতিকে, এরা নিজেরা জাহান্নামে যাবে এবং অন্যকে জাহান্নামে নিয়ে যাবে। আমার বিয়ে ঠিক করেছে, ডিভোর্স হতে না হতেই বিয়ে, আমি একজনের কাছ থেকে শুনেছি ডিভোর্সের পরে মেয়েদের 3 মাস বিয়ে করা যাবে না, 3 মাসিক, যার মাসিক হয়, যার মাসিক হয় না অল্প বয়সী হওয়ার কারণে অথবা বেশি বয়সে চলে যাওয়ার কারণে মাসিক বন্ধ হয়, তাদের জন্য 3 মাস ইদ্যুৎ, তালাকের ইদ্যুৎ, যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এটি হচ্ছে ইদ্যুৎ, কিন্তু যদি স্ত্রী স্বামীর দেখা সাক্ষাৎ না হয়, কোনো রকমের তাদের শারীরিক সম্পর্ক হয়নি, নির্জনতাও হয়নি, যেমন আপনার ঘটনা বলছেন যে দেখা সাক্ষাৎ মেলামেশা কিছু হয়নি, এই বিষয়ে এই ক্ষেত্রে কোনো ইদ্যুৎ নেই, বিয়ে তালাকের সাথে সাথে বিয়ে বসতে পারবেন, এই বিষয়টি একটু যদি বলেন খুব উপকার হবে। এই মর্মে সূরা আহজাবের 49 বলে দিই, কোরআনে কারিমে 2 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা নাকাহতুল মুমিনাত, যদি তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করো, সুম্মা তাল্লাকতুমুহুন্না, তারপরে তাদেরকে তালাক দিয়ে দাও, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার আগে, মানে তাদের সাথে শারীরিক সম্পর্কের আগে যদি তালাক দিয়ে দাও, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনাহা, তাহলে তোমাদের জন্য তাদের ক্ষেত্রে কোনো ইদ্যুৎ নেই, মানে ওই মেয়েকে আর ইদ্যুৎ কাটাতে হবে না, তালাক হয়েছে আর তার সাথে সাথে, কারণ এখানে গর্ভধারণের কোনো আশঙ্কা নেই, তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, সুতরাং অন্য জায়গায় সাথে সাথে বিয়ে দিতে ফামাত্তে হন সার হন সার জামিলা, ভালো সম্পর্ক সম্পর্কের সাথে আর ভালো আচরণের সাথে কিছু উপঢৌকন দিয়ে দাও আর ভালো আচরণের সাথে বিদায় করে দাও। এক কথা এখানে আল্লাহ বলছেন ফামালাকুম আলাইহিন মিন ইদ্দা, এই ক্ষেত্রে কোনো ইদ্যুৎ নেই, যদি স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ মেলন হয়নি, তার আগেই তালাক হয়েছে, শুধু বিয়েটা হয়েছিল কবুল হয়েছিল, তাহলে কোনো ইদ্যুৎ নেই, সাথে সাথে বিয়ে পড়াতে পারবে। আর এমনিতে আজকাল যে কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে আর সাথে সাথে অন্য জায়গায় লাভ করে সাথে সাথে বিয়ে পড়েছে, এটি হারাম, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, কারণ এখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে।